জিঙ্গল টিউনস। গাধায় চড়া। একজন লোক আর তার ছেলে দূর গ্রামে যাওয়ার জন্য এক গাধা কিনে নিয়ে এলো। যেতে যেতে পথে একজন সেই লোকটাকে বলল, এই এই মূর্খটাকে দেখো, গাধার পিঠে না চড়ে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। লোকটা তখন ভাবল, সত্যি তো, কেন হেঁটে হেঁটে যাচ্ছে? এবার ছেলে আর সে দুজনে গাধার পিঠে চড়ে বসল। এই আরে দেখো দেখো দেখো, দুজনে এত হৃষ্টপুষ্ট, পায়ে হাঁটতে পারছে না, গাধার পিঠে চড়ে বসে আছে। ওরা কি হাঁটতে পারে না? ও মানুষ কোথাকার! তখন লোকটার মনে দয়া হলো, সে গাধা থেকে নেমে পড়ল। এবার শুধু ছেলেটা গাধার পিঠে চড়ে চলতে লাগলো। এই ছেলেটার কি কোনো জ্ঞান নেই? দেখো বুড়ো বাবাটা কষ্ট করে হাঁটছে আর ও গাধার উপরে আরাম করে বসে আছে। যদি নিজে হাঁটতো আর বুড়ো বাবাকে গাধার উপর বসাতো তাহলে ঠিক হতো। এবার ছেলেটা গাধার পিঠ থেকে নেমে পড়ল আর লোকটা গাধার পিঠে চেপে বসল। যখন প্রায় গ্রামের কাছাকাছি পৌঁছে গেছে তখন একজন দেখে বলল, আরে ধন্য রে বাবা, এমন স্বার্থপর মানুষ আমি প্রথমবার দেখলাম যে নিজে খুব আরামে গাধার উপর বসে আছে আর ওই নিজের ছোট বাচ্চাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই শুনে বাবা এবং ছেলে গাধার পাগুলো দড়ি দিয়ে বেঁধে বাঁশে করে তাকে কাঁধে তুলে নিল, দিয়ে গ্রামের পথে চলতে লাগলো। এই দৃশ্য দেখে গ্রামের মানুষজন হাসাহাসি শুরু করল। এক বৃদ্ধ এই দৃশ্য দেখে বলে উঠল, গাধাটাকে এরকম উল্টো করে কাঁধে নিয়ে যাচ্ছ কেন? ওটা কি ল্যাংড়া নাকি, পায়ে চলতে পারে না? লোকটা তখন রাস্তায় যা যা ঘটেছিল সব বৃদ্ধকে শোনালো। তখন বৃদ্ধ বলল, সব সময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করবে, অন্যের বুদ্ধিতে চললে লোকে তোমার উপরে হাসাহাসি করবে। তুমি একদম ঠিক বলেছো কাকা। নীতি কথা হলো, একসাথে সবাইকে খুশি করা অসম্ভব। ইঁদুর আর বিড়ালের গল্প। একটা বড় ঘরে অনেকগুলো ইঁদুর বাস করত, আর সেই একই ঘরে একটা বিড়ালও বাস করত। ওই বিড়ালটা খুব মিথ্যেবাদী ছিল আর প্রত্যেক দিন একটা করে ইঁদুর মেরে খেয়ে ফেলত। ইঁদুরগুলো ভীষণ ভয়ে ছিল। প্রতিদিনের এই অশান্তি থেকে মুক্তি পেতে তারা একটা উপায় বার করল। ইঁদুরের সর্দার একটা ছোট্ট ইঁদুরকে বিড়ালের কাছে পাঠালো। বিড়াল মাসি, তোমার রোজ পেট ভরার জন্যে একটা ইঁদুরের দরকার পড়ে, তাহলে তুমি সব ইঁদুরদের পেছনে কেন ছুটে বেড়াও? আমরা তোমার জন্যে রোজ একটা করে ইঁদুর পাঠিয়ে দেব। বিড়াল এই শুনে খুশি হয়ে গেল। এখন থেকে তো খাবার রোজ হেঁটে হেঁটে ওর সামনে চলে আসবে আর ও রোজ একটা করে ইঁদুর ছানা খাবে। ইঁদুরের সর্দার কথা মতো রোজ একটা করে ইঁদুর ছানা পাঠাতে লাগলো। একদিন একটা ছোট্ট ইঁদুরের পালা এলো। সে মাথা খাটিয়ে একটা উপায় বার করল। সে কিছু দানা খেয়ে নিল আর বিড়ালের কাছে গিয়ে পৌঁছল। বিড়াল ইঁদুরকে দেখে দ্রুত খাওয়ার জন্য তৈরি হলো এবং তাকে গিলে ফেলল। একটু পরেই বিড়াল বিষ ইঁদুর খেয়ে মারা গেল। কিন্তু এমনটা কেন হলো? সেই ছোট্ট ইঁদুর ভেবেছিল সে তো নিজে মারা যাবেই, কিন্তু তার প্রাণের বিনিময়ে সে দুষ্টু বিড়ালের হাত থেকে সবাইকে রক্ষা করবে। এই জন্য বিড়ালের খুব কাছে গিয়ে সে বিষাক্ত এক দানা খেয়ে নিয়েছিল। এইভাবে ছোট্ট ইঁদুরটি তার নিজের জীবনের বিনিময়ে গোটা পরিবারকে রক্ষা করল। নীতি কথা হলো, ভালো কাজের জন্য যদি জীবন যায় তাহলেও পিছু পা হলে চলবে না। চতুর শেয়াল। একবার একটা শেয়াল খাবার খুঁজতে খুঁজতে জঙ্গল থেকে শহরে ঢুকে পড়ল। রাস্তায় তাকে দেখে কিছু কুকুর তার পিছু নিল। তখন সে নিজেকে বাঁচাতে
দৌড়তে দৌড়তে পাঁচিল টপকে একটা ধোপার নীল চৌবাচ্চায় পড়ে গেল। কাপড় রং করার জন্য ধোপা ওই চৌবাচ্চার জল নীল করে রেখেছিল। চৌবাচ্চার জলে সারা রাত ধরে শেয়ালটা ডুবে থাকল। সকাল হতে সে জল থেকে উঠে দাঁড়ালো। এবার সে শহরের রাস্তা ধরে জঙ্গলের দিকে হাঁটা লাগাল। পথে একটা সেতু পার হতে গিয়ে নদীর জলে সে নিজের প্রতিবিম্ব দেখল। দেখল যে সে একেবারে নীল রং ধারণ করেছে। ধূর্ত শেয়াল এটার সুযোগ নেওয়ার চেষ্টা করল। তাই সে বনের সব পশুদের একত্রিত করল আর বলল, ভগবান আমাকে তোমাদের রাজা বানিয়ে এখানে পাঠিয়েছে, আর আজ থেকে আমার আদেশ তোমরা নিজেদের কর্তব্য মনে করে পালন করবে, আর আমার আদেশের যদি কোনো ভুল ত্রুটি হয় আমি তোমাদের মেরে ফেলব। এই কথা শুনে সব পশুগুলো ভয়ে কাঁপতে লাগলো। তারা ভাবল এই বিচিত্র নীল রঙের প্রাণীটি খুব শক্তিশালী হবে। সবাই এমনকি সিংহ বাঘও তাকে রাজা বলে মানতে শুরু করল। কিন্তু মিথ্যেটা বেশি দিন লুকোনো যায় না, সত্যি একদিন প্রকাশ হবেই হবে। একদিন সন্ধ্যায় কিছু শেয়াল ডাকতে শুরু করল, আর সেই ডাক শুনে নীল শেয়াল আর চুপ থাকতে পারল না। সেও ওদের সঙ্গে গলা মেলালো, কারণ তার অভ্যাস হয়ে গেছিল। এইসব দেখে সিংহ আর বাঘ ভাবল, এ তো ভগবানের পাঠানো দূত নয়, এ তো চতুর শেয়াল। সিংহ রাগে ওর উপরে ঝাঁপিয়ে পড়ল আর ওকে মারতে শুরু করল। নীতি কথা হল, আসল সত্যিটা একদিন না একদিন প্রকাশ হবেই। এক চালাক শেয়ালের গল্প। একটা শেয়াল ভীষণ চালাক ছিল। একবার সে এমনি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটা মরা হাতি দেখতে পেল। সে তখন তার ধারালো নখ দিয়ে হাতিটার শক্ত চামড়া ছিঁড়তে শুরু করল, কিন্তু অবশেষে সে ব্যর্থ হল। ঠিক সেই সময় একটা বড় সিংহ তার কাছে এলো। তখন শেয়ালটা বলল, মহারাজ নমস্কার, আমি আপনার জন্যই এটা পাহারা দিচ্ছি। আমি ভাবছিলাম আপনি কখন এখানে আসবেন, আর আমি আপনাকে এই খাবারটা দেব, দয়া করে আমার এই উপহারটা আপনি নিন। এই কথা শুনে সিংহ বলল, তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি তো জানো অন্য কেউ শিকার করলে আমি সেটা খেতে অপছন্দ করি। আমি স্বেচ্ছায় তোমাকে উপহারটা ফেরত দিচ্ছি। এই বলে সিংহ তার রাস্তায় চলে গেল। কিন্তু তখনও বিপদ কাটেনি। হঠাৎ করে একটা বাঘ সেই জায়গায় এসে পৌঁছল। কাকা কাকা, আপনি এখানে এখন কি করছেন? মানে? কাকা, এটা সিংহ মামা শিকার করে গেছে আর আমাকে এখানে পাহারা দেওয়ার জন্য রেখে গেছে। আর যেতে যেতে সিংহ মামা আমাকে এটা বলে গেছে যে যদি এখানে কোনো বাঘ আসে তো আমাকে জানাবি। আমি এখন জঙ্গলের সব বাঘকে মেরে ফেলবো, তাই বেরোচ্ছি। এই কথা শুনে বাঘটা ভীষণ ভয় পেয়ে গেল। সে বলল, আরে শেয়াল ভাই, তুই আমাকে এখন বাঁচাতে পারিস। যদি তুই আমার কথা সিংহ মহারাজকে না বলিস তাহলেই আমি বেঁচে যাব। চল আমি তাহলে চলে যাই। এই বলে সেও চলে গেল। বাঘ চলে যাওয়ার পর সেখানে একটা চিতা বাঘ এলো। শেয়ালটা ভাবল চিতা বাঘের দাঁত ভীষণ মজবুত, ওর দাঁত দিয়ে এই হাতির চামড়া কিন্তু ছিঁড়ে ফেলা যাবে। এই ভেবে ধূর্ত শেয়াল বলল, আরে ভাই কোথায় ছিলে এতদিন, দেখাই যাচ্ছিল না তোমাকে। আরে রে রে, এ কি অবস্থা শরীরের তোমার, এত রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছো তুমি। এই দেখো, এই হাতিটাকে না সিংহ মামা মেরে গেছে, আর আমাকে এখানে এটার পাহারা দিতে বলে গেছে। আর যদি তুমি এই হাতিটার সুস্বাদু মাংসগুলো খেতে চাও এক্ষুনি এখানে ঝাঁপিয়ে পড়ে মাংস খাওয়া শুরু করো, কিন্তু তাড়াতাড়ি করবে,
মহারাজ আসার আগেই। চিতা বলল, না না, আমার মনে হচ্ছে এটা করা ঠিক হবে না। এই কথা শুনে শেয়াল বলল, আরে ভাই, অতটা ভয় পেও না, শান্তি করে খাও তুমি। সিংহ মামাকে দেখলেই আমি তোমাকে ইশারা করে দেব, আর তুমি দ্রুত পালিয়ে যাবে। হ্যাঁ, চিতা তখন হাতিটার কাছে এলো আর হাতিটাকে খেতে শুরু করল। যে মুহূর্তে চিতা হাতির চামড়াটা চিড়েছে, অমনি শেয়াল চিৎকার শুরু করল, আরে ভাই পালাও, সিংহ আসছে। এই কথা শুনে চিতা লাফ দিয়ে পালিয়ে গেল। এইভাবে চালাক শেয়াল তার খাবার জোগাড় করল। নীতি কথা হলো, বুদ্ধি থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আমরা সব সময় তোমাদের জন্য নতুন গান আর গল্প নিয়ে আসব, ততক্ষণে তোমরা দেখো আর গাইতে থাকো। জিঙ্গেল টুনস, জিঙ্গেল টুনস, জিঙ্গেল টুনস, জিঙ্গেল টুনস। স্বার্থপর ইঁদুরের গল্প। এক ঘন জঙ্গলে এক সাধু বাস করত। ও সব সময় তপস্যা করত। একদিন ধ্যান করার সময় একটা ছোট্ট ইঁদুর ছানা ওর কোলের উপরে পড়ল। ইঁদুর ছানাটা কাকের মুখ থেকে খসে পড়েছিল। সাধু ইঁদুর ছানাটাকে খুব যত্ন করল, কিন্তু একদিন এক বিড়াল তার পিছু ধাওয়া করল। ভয়ে ছুটতে ছুটতে ইঁদুর ছানাটা সাধুর কাছে পৌঁছে গেল। ইঁদুর ছানা ভয় পেয়েছে দেখে সাধু বলল, তুই বিড়াল দেখে ভয় পাচ্ছিস, আমি তোকে বিড়াল বানিয়ে দেব, আর আজ থেকে তুই বিড়াল হয়ে গেলি। সঙ্গে সঙ্গে ইঁদুর ছানা বিড়ালের রূপ পেল, কিন্তু এরপরে সেই বিড়ালকে ধাওয়া করতে শুরু করল একটা কুকুর। এই দেখে সাধুর মনে দয়া হলো। এবার তোকে কুকুরের হাত থেকে বাঁচাতে হবে, ঠিক আছে, তুই আজ থেকে কুকুর হয়ে যা, তোকে আশীর্বাদ দিলাম। আশীর্বাদ পেয়ে বিড়াল সঙ্গে সঙ্গে কুকুরের রূপ পেল, কিন্তু কুকুরকে একসময় তাড়া করতে শুরু করল বাঘ। এবার তোকে আমি বাঘ বানিয়ে দেব, তোকে আর কোনো কিছু থেকে ভয় পেতে হবে না। আর সঙ্গে সঙ্গে সেই কুকুর একটা বড় বাঘে পরিণত হলো। কিন্তু সাধুর মনে এখনো রয়ে গেছে সেই ছোট্ট ইঁদুর ছানা। আর বাঘটা মনে করল, সাধু যতদিন বেঁচে থাকবে আমার বারবার মনে হবে আমি ইঁদুর ছিলাম। তাই সে ঠিক করল, সাধু বাবাকে মেরে ফেলাটাই উচিত হবে। এটা ভাবার সঙ্গে সঙ্গেই বাঘ সাধু বাবাকে আক্রমণ করার জন্য তৈরি হল। সঙ্গে সঙ্গে সাধু বাবা অভিশাপ দিল, কি তুই আমাকে হত্যা করবি, তোকে আবার ইঁদুর বানিয়ে দিলাম, তুই একটা অকৃতজ্ঞ। সঙ্গে সঙ্গে সেই বাঘ ইঁদুর হয়ে গেল। তো দেখো বাচ্চারা, এখান থেকে তোমরা কি শিখলে? নীতি কথা হলো, তোমার রক্ষাকর্তাকে কখনোই ধ্বংস করো না। মূর্খ গাধা। একদা এক গ্রামে একজন ধোপা বাস করত। একদিন রাতে সে ঘুমিয়েছিল। ঠিক সেই সময় একটা চোর দেয়াল টপকে ওর বাড়িতে ঢুকে পড়ল। সেই দেখে খুঁটিতে বাঁধা গাধা আর কুকুর ঝগড়া শুরু করল। চোরকে দেখে গাধা কুকুরকে বলল, আরে কুকুর ভাই, ঘরে তো চোর ঢুকে গেছে, তবুও তুমি ডাকছো না কেন? এটা কি তোমার কর্তব্য না? যদি তুমি না ডাকো তাহলে ওই চোরটা সবকিছু চুরি করে চলে যাবে। তুই যেটা বলছিস সেটা ঠিকই, কিন্তু তুই তো জানিস আমি দিন রাত এক করে মালিকের বাড়িতে পাহারা দিই, আর তুইও কত কাজ করিস, কিন্তু ওর বদলে আমরা কি পাই? দুবেলার খাবারও আমরা ভালো করে খেতে পাই না। আরে তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু কিন্তু পরন্তু কিছুই না, আমি আজকে ভেবে নিয়েছি, আমি আজকে চিৎকার করবই না। যতদিন মালিকের কিছু লোকসান হবে না ততদিনও আমার কদর করবে না। আরে এমন বিপদের সময় এসব কথা ভাবাই ভুল, বিপদের সময় কোনো জিনিস চাওয়া মানে সেটা খুব ভুল।
আমি ঠিক ভুল কিছু জানি না, আমি যেটা ভেবেছি আমি ওটাই করব। এরকম মালিকের কাজ করে কি লাভ, যে শুধুমাত্র কাজ পড়লেই আমাকে মনে করে আর তারপর আমাদের দেখাশোনাই করে না। এটা শুনে গাধা রাগ হয়ে গেল। এই স্বার্থপর, তুই তোর কর্তব্যে ভুল করতে পারিস, কিন্তু আমি তোর মতো অত স্বার্থপর না, এখন আমাকে কিছু করতে হবে। এই কথা বলে গাধা জোরে চিৎকার করতে লাগলো। গাধার চিৎকার শুনে ধোপা জেগে উঠল। সে রেগে গিয়ে বড় একটা লাঠি নিয়ে গাধাকে পেটাতে শুরু করল। রাগে ধোপা এমন পেটাতে শুরু করল যে গাধা মারা গেল। বাচ্চারা বুঝলে তো? নীতি কথা হলো, নিজের কাজে মন দাও, অন্যের কাজ নিয়ে মাথা ঘামিও না। হাতি আর নেকড়ের গল্প। অনেক দিনের কথা, একটা জঙ্গলে একটা হাতি থাকত। একদিন হাতিটা এমনিতেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। একটা নেকড়ের দল হাতিকে দেখে ভাবতে লাগলো যে এই হাতিটাকে যদি মেরে ফেলা যায় তবে অনেক দিন পর্যন্ত ভালো খাবার পাওয়া যাবে, আমাদের খাওয়ার অভাব হবে না। একটা চালাক নেকড়ে তখন বলল, তোমরা চিন্তা করো না বন্ধু, এটাকে আমরা মেরে ঠিক আমাদের খাবার বানাবো। সে এবার হাতিটার কাছে গিয়ে বলল, হাতি দাদা, তুমি আমার একটা কথা শুনবে? কি রে, কি হলো, কি চাই তোর? হাতি দাদা, আমি একটা বয়স্ক শিয়াল, জঙ্গলের সব প্রাণীরা মিলে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। সবাই এটাই বলছে যে এখনকার এই পরিস্থিতিতে রাজা ছাড়া জঙ্গলে থাকাটাই অসম্ভব। সবাই মিলে এটাই বলতে চাইছে কি তুমি আমাদের রাজা হয়ে যাও। এই কথা শুনে হাতি খুব খুশি হয়ে গেল আর নেকড়ের সাথে পথ চলতে শুরু করল। চালাক নেকড়ে হাতিকে সেই জায়গা দিয়ে নিয়ে যেতে লাগলো যেখানে চোরাবালি রয়েছে। হাতিটা ওই চোরাবালিতে আটকে গেল। বন্ধু, আমাকে বাঁচাও, আমি চোরাবালিতে আটকে গেছি, তোমরা আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। হাতির এই কথা শুনে নেকড়ে হাসতে লাগলো। আরে আমার লেজ ধরে তো বাইরে চলে এসো। নেকড়ের এই কথা শুনে হাতি অবাক হয়ে গেল। এবার নেকড়ে বলল, আমার মতো জানোয়ারকে বিশ্বাস করার দাম তোমাকে এই মুহূর্তে জীবন দিয়েই মেটাতে হবে। হাতি ওই চোরাবালি থেকে কিছুতেই আর বেরোতে পারল না, শেষ পর্যন্ত ওখানেই মারা গেল। বাচ্চারা, নীতি কথা হলো, ধূর্ত ব্যক্তির থেকে চার হাত দূরে থাকতে হয়। তেনালিরাম। অনেক বছর আগে বিজয়নগরে এক রাজা বাস করত। ওর নাম ছিল কৃষ্ণদেব রায়। একবার রাজার রাজ্যে খুব ইঁদুর হলো, যেদিকে তাকাও সেদিকে ইঁদুর। রাজা আদেশ দিল, প্রত্যেকের ঘরে একটা করে বেড়াল পুষতে হবে, আর আমি প্রত্যেককে একটা করে গরু দান করলাম যাতে বেড়ালকে দুধ খাওয়ানো যায় আর ইঁদুরের সংখ্যা কমে। তেনালিরাম নামের এক মন্ত্রীর খুব খারাপ লাগলো এটা শুনে। সে ভাবল এসব পাগলামি। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। প্রথম দিন সন্ধেবেলা সে এক বাটি গরম দুধ বেড়ালের সামনে রেখে দিল। লোভে বেড়াল গরম দুধে মুখ দিতেই তার জিভ জ্বলে গেল আর ওখান থেকে সে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। এদিকে রাজা দেখল তার রাজ্যের বেড়ালগুলো হৃষ্টপুষ্ট হয়েছে। রাজা তো দারুণ খুশি। প্রত্যেক বাড়ি ঘুরে ঘুরে রাজা পর্যবেক্ষণ করতে লাগল। একদিন রাজা পৌঁছে গেল তেনালিরামের বাড়িতে। সেখানে গিয়ে রাজা দেখল যে তাদের বেড়ালটা ভীষণ রুক্ষসূক্ষ্ম। এই দেখে রাজা জিজ্ঞেস করল, সব দুধগুলো কি তুমি একাই খাও? মহারাজ, যদি আমাকে কোনো সাজা না দেন তাহলে আমি সব সত্যি কথা বলবো। ঠিক আছে, তুমি ভয় পেও না, সব খুলে বলো আমাকে। মহারাজ, জানি না কি হয়েছে,
কিন্তু আমার বেড়ালটা দুধ খেতেই চাইছে না। এটা কি করে সম্ভব? আপনি আপনার নিজের চোখেই দেখে নিন মহারাজ। এই বলে তেনালিরাম বেড়ালের সামনে দুধের পাত্র রাখলো। বেড়ালটা যেই দুধের পাত্র দেখলো, অমনি ও ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। রাজা অবাক হয়ে ভাবতে লাগলো, তেনালিরাম করেছেটা কি? রাজা আদেশ দিল, তেনালিরামকে বন্দি করে ওকে 100 চাবুকের ঘা মারো, এখনই ওকে বন্দি করো। তেনালিরাম মাথা নিচু করে বলল, ঠিক আছে মহারাজ, আমাকে সব থেকে কঠিন সাজা দিন। কিন্তু একবার ভাবুন, যেখানে আমাদের মতো গরিব প্রজাদের দুবেলা খাওয়ার জন্য সঠিক পরিমাণে দুধ থাকে না, সেখানে সব দুধগুলো আপনি বিড়ালদের খাওয়াচ্ছেন, এটা কি মূর্খতা নয় মহারাজ? রাজা তখন বুঝতে পারল যে তেনালিরাম ঠিকই বলেছে। এবার রাজা আদেশ দিল যে তাদের সমস্ত প্রজা যেন গরুর দুধ নিজের পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য রেখে দেয়। বেড়াল তো ইঁদুর শিকার করে নিজের পেট ভরাতে পারে। নীতি কথা হলো, মানুষের সেবা সবচেয়ে বড় সেবা। আমরা সবসময় তোমাদের জন্য নতুন গান আর গল্প নিয়ে আসব, ততক্ষণে তোমরা দেখো আর গাইতে থাকো জিঙ্গেল টুনস জিঙ্গেল টুনস জিঙ্গেল টুনস।